নমস্কার, আপনারা দেখছেন লিজম টাইমস, আমি সুমনা। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব হেডলাইন্স। দুর্গাপুর পুলিশের সহযোগিতায় পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করলো ঝাড়খণ্ড পুলিশ। জামশেদপুর থেকে ৬ টন তামা চুরির ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে। আসানসোল রানীগঞ্জে বিজেপি কর্মীকে মারধর অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে, গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও করলো বিজেপি। নকআউট ফুটবল টুর্নামেন্ট শেষ হয়েছে। বর্ধমানের এক মুঠো হুগলি ইউনাইটেড ক্লাবকে হারিয়ে শিরোপা দখল করেছে। তামা চুরির অভিযোগে পাঁচজন দুষ্কৃতীকে দুর্গাপুর থেকে ধরে নিয়ে গেল ঝাড়খণ্ড পুলিশ। ধৃতদের রবিবার দুর্গাপুর আদালতে তুলে ট্রানজিটের রিমান্ডে ঝাড়খণ্ড নিয়ে যাওয়া হয়। দুর্গাপুর পুলিশকে সঙ্গে নিয়েই দুর্গাপুরের মায়াবাজার, ওল্ড কোর্ট মোড় ও আমরাই এলাকায় হানা দিয়েছে শনিবার রাত্রে পাঁচজনকে আটক করল ঝাড়খণ্ডের চাকুলিয়া থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, চলতি মাসের ২৪ তারিখ ঝাড়খণ্ডের জামশেদপুর এলাকায় একটি কারখানা থেকে ৬ টন তামা পাচারকাণ্ডের সাথে এরা সকলেই যুক্ত। দুর্গাপুর থেকে তারা এই ৬ টন তামা বিভিন্ন কারখানায় বিক্রি করেছে বলে জানতে পেরেছে পুলিশ। কারখানা কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। দুর্গাপুর থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে। দুদিনের ট্রানজিট রিমান্ডে রবিবার তাদের ঝাড়খণ্ড চাকুলিয়া থানায় নিয়ে যায়। পুরো ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল রানীগঞ্জের ষষ্ঠীগড়িয়া এলাকা। এক বিজেপি কর্মীর টেলিফোনে হুমকি ও বাড়িতে ঢুকে মারধর করার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও করে বিজেপি সমর্থকেরা। রানীগঞ্জের ৯২ নম্বর ওয়ার্ডে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। রবিবার এই খবর সামনে আসতেই রানীগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপির নেতাকর্মীরা। তারা অবিলম্বে অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের দাবি জানায়। রানীগঞ্জের ষষ্ঠীগড়িয়া এলাকায় বেলা ১২:৩০ নাগাদ ঘটে এই ঘটনা। বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, এদিন অরবিন্দ সিং নামের এক বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে হামলা চালায় সুশান্ত দত্ত নামের এক তৃণমূল কর্মী। আহত হয় বিজেপি কর্মী। বিজেপির অভিযোগকে সর্বয় মিথ্যে বলে দাবি করেছে তৃণমূল। কি বলবো, আজকে ঘটনা কি, তৃণমূলের আসল চরিত্র আজকে দেখতে পারলাম। এই শান্ত রানীগঞ্জকে আজকে অশান্ত করার চেষ্টা আছে। তৃণমূলের কাছে তো ক্যাডার নাই, শুধু গুন্ডা বাহিনী আছে। আজকে আমার একটা কর্মী যে বাড়িতে বসেছিল, তার বাড়িতে গিয়ে ওকে মেরে এসছে। এটা কি মানে, মানে বিজেপি করছে তার মানে কি ওকে ঘরে ঢুকে মেরে দিবে? এই তো তৃণমূলের চাল চরিত্র। প্রত্যেক দিনে আমি ৭-৮টা মিটিং করে ঘুরছি। আমি একটা জায়গা দেখি নেই বিজেপি ক্যাডারকে, আমি দেখি নেই না বিজেপি নেতৃত্বকে দেখি নেই। কেন তৃণমূল কংগ্রেস বিজেপি লোককে মেরে হাইলাইট করতে যাবে বলুন আপনি? আমরা তো কই জায়গাতে নেই হাইলাইট করার। তৃণমূল কংগ্রেস নিজে প্রচার করছেন, নিজে এগিয়ে যাচ্ছেন, মানুষ তৃণমূল কংগ্রেসের ফেভারে আছেন। বিজেপি যে স্বপ্ন দেখছিল সব স্বপ্ন ভেঙে গেছে। এখন প্রচার করার জন্য বিজেপিকে লোক পাওয়া যাচ্ছে না। বিস্ফোরক অভিযোগ আন্দোলনে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বললেন, বেছে বেছে বিজেপি ভোটারদের জল সংযোগ দেওয়া হচ্ছে না আসানসোল পুরো এলাকায়। পশ্চিম বর্ধমান জেলার বানপুরের হীরাপুর এলাকা পরিদর্শনে গিয়ে এলাকাবাসীদের অভিযোগের সম্মুখীন হন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। এলাকাবাসীর অভিযোগ, তাদের গ্রামে জলের সংযোগ না থাকার কারণে নিউ টাউন এলাকা থেকে পানীয় জল আনতে হয়। বিজেপি বিধায়ক তথা রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন, বিজেপি করার কারণে এলাকায় পানীয় জল সংযোগ দেওয়া হয়নি, রাস্তা মেরামতিও করা হয়নি, বারংবার
আসানসোল পৌর নিগমের কাছে আবেদন জানানো সত্ত্বেও জলের সংযোগ দেওয়া হয়নি, তৈরি করা হয়নি রাস্তা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনের পর গ্রামবাসীদের নিয়ে আসানসোল পৌর নিগমের সামনে ধর্নায় বসবেন জল ও রাস্তার দাবিতে। আজকে এখানে এসেছিলাম, মন কি বাত আমরা সবাই শুনলাম, এবং এখানে আজকে দেখুন, আজকে এখানে কোনো জলের কানেকশন নেই, ভাবতে পারেন? আজকে যে জল আনতে হচ্ছে নিউ টাউন থেকে, আজকে এই সামনে দিয়ে জলের লাইন গেছে পাইপ, কিন্তু সেখান থেকে লাইনটা এখানে করে দেওয়া সেইটুকু কর্পোরেশন করেনি। মানুষ জল ছেড়ে বাঁচবে কি করে? এই মহিলারা আজকে এ করছে যে এতবার তারা দেখুন, অগ্নিমিত্রপাল আমাদের এখানে প্রায় 8-9 মাস বিধায়ক হয়েছেন এই দক্ষিণ বিধানসভার। ও তো নাটক করতে এসছে, ওর টিভির চ্যানেলে ওর ফটোটা দেখাতে এসছে যে হ্যাঁ আমি এখানে গিয়েছিলাম, আসানসোল কর্পোরেশনের ঢালাও কাজ হয়েছে, চারিদিকে জলের ব্যবস্থা যেভাবে দিয়েছেন, রাস্তাঘাট ড্রেন লাইট সব কিছু ব্যবস্থা হয়েছে। দিদির উন্নয়ন, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে অগ্নিমিত্রপালরা বিজেপির যারা আছেন বিরোধীরা তারা তো এটা চোখে ভালোভাবে নিচ্ছে না। স্বেচ্ছায় রক্তদান সম্পর্কে পানাগড় বাজারের একটি কমিউনিটি হলে হয়ে গেল রক্তদাতাদের উদ্বুদ্ধকরণ ও সচেতন করার একটি আলোচনা সভা। সমাজের বিভিন্ন স্তরের বহু মানুষ এই শিবিরে উপস্থিত ছিলেন। পানাগড় ব্লাড ডোনার ফোরামের উদ্যোগে পানাগড় বাজারের কমিউনিটি হলে রবিবার হয়ে গেল রক্তদান সম্পর্কে ইন্ট্রোডাকশন ও মোটিভেশন ক্যাম্প। এদিনের ক্যাম্পে পানাগড় ভলেন্টিয়ারি ব্লাড ডোনার ফোরামের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা ব্লাড ডোনার ফোরামের সদস্যরাও ও পানাগড় বাজারের ব্যবসায়ী বাজার সমিতির সদস্যরা। উপস্থিত ছিলেন কাঁকসার বিডিও সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা। এবং আমরা কয়েকদিন আগেই আমরা 23 জানুয়ারি বেরিয়েছি, সেক্ষেত্রে এই দুটি মানুষকে আমাদের পুরো পানাগড় ভলেন্টিয়ারি ব্লাড ডোনার ফোরাম আমরা একটা পানাগড় ভলেন্টিয়ার ব্লাড ডোনার ফোরামের যে মানে যে প্রতিষ্ঠা হয়েছে তার একটা হচ্ছে মোটিভেশন প্লাস হচ্ছে ইন্ট্রোডাকশন ক্যাম্প করছে। এইটা আমরা মানে যে আমাদের একটা হচ্ছে করা দরকার এই কারণেই ছিল যে আজকে রন্ডিয়া থেকে হচ্ছে 11 মাইল এদিকে মানে হচ্ছে বুদবুদ বিভিন্ন জায়গাকার লোকজন আমাদের ফোরামের সাথে যুক্ত। শেষ হলো 1 মাস ধরে চলা বুদবুদ গ্রামের নকআউট ফুটবল টুর্নামেন্ট। রবিবারের চূড়ান্ত খেলায় হুগলির ইউনাইটেড ক্লাবকে হারিয়ে ট্রফি জিতে নেয় বর্ধমানের একমুঠো একাদশ। মাঠে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বুদবুদের কোটা গ্রামের নেতাজি সংঘ ক্লাবের পরিচালনায় গত কয়েক মাস ধরে চলা নকআউট ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হলো রবিবার। এদিন ফাইনাল খেলায় অংশ নেয় বর্ধমানের একমুঠো ও হুগলি ইউনাইটেড ক্লাব। খেলায় জয়ী হন বর্ধমান একমুঠো একাদশ। এদিন দুটি দলের হাতে পুরস্কার তুলে দেন ক্লাবের কর্মকর্তারা। খেলা দেখতে মাঠে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উদ্যোগটা হচ্ছে কোটা নেতাই সংঘ ক্লাব মানে পরিচালনা করছেন, এবং এই খেলাটা লক্ষ্মীনারায়ণ বাগদি ও স্বর্গীয় খাজান সিং গড়ার স্মৃতি উদ্দেশ্যে নকআউট ফুটবল টুর্নামেন্ট। ক্লাবেরই সদস্য, সব ক্লাবেরই সদস্য। আচ্ছা, আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেল। দেখতে থাকুন লিজম টাইম।